কোদাল দিয়ে জমিতে মাটি কাটার সময় বোমা বিস্ফোরণে ডান হাত উড়ে যায় এক কৃষকের। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামে। জানা যায় এদিন 55 বছরের রঞ্জন মেটে নামে এক কৃষক চাষের জমিতে কোদাল দিয়ে মাটি কাটার সময় হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে যায়। বিস্ফোরণে ওই কৃষকের ডান হাত উড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আউশগ্রাম থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমরা তো বাড়িতে, আমরা তো সব কিছু যাই না, যখন ঘটনা ঘটে আমরা তো মাঠেও যাই নাই। এবার ও গিয়েছে বীজ ফেলাবো বলে কোদাল টাংনা নিয়ে, যে ওটা খাল কেটে পাইপটা বের করে সকালে যেয়ে মেশিন লাগিয়ে জল ভিজাইয়ে বীজ ফেলবে। বাস এইবার ওই চোট দিয়েছে, বাস্ট হয়ে গেছে। কোদাল চালিয়েছে? হ্যাঁ হ্যাঁ। কি কোদাল? কোদাল চালিয়েছে। হ্যাঁ, দিয়ে ওই চোট মেরেছে। এবার মাটির ভিতরে উতার কিছু জানে না, আর বাস্ট হয়ে গেছে। বাস্ট হয়ে গেছে, এইভাবে ছুটিয়েছি তো, আর এই হাটটা চলে গেছে। শত্রুতা যদি বা কেউ থাকতে পারে তা সেটা তো আমরা জানি না, আমরা তো অজান্তে। এবার এখন যদি বার পুলিশ যদি তদন্ত করে বের করতে পারে যে কেউ রেখেছে কি কেউ রাখে নাই, এটাও পুলিশ করবে। দল করতো না স্যার, ওই খেটে খুটে খায়, দল কি করবে স্যার। আউশগ্রাম থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।